হ্যালো, আজকে আমরা ডেটা স্ট্রাকচারের সেকেন্ড টপিক অ্যারের সম্পর্কে আলোচনা করব। এই টপিকের সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা যে যে টপিকগুলো আলোচনা করতে যাব সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যারে, টাইপস অফ অ্যারে, তার মধ্যে কিছু ভাগ, স্পার্স ম্যাট্রিক্স আর পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন। তো ইন্ট্রোডাকশন অফ অ্যারে বলতে আমরা যেটা বুঝি, হোয়াট ইজ অ্যারে? অ্যারে বলতে আমরা যেটা বুঝি, অ্যারে ইজ এ ডেটা স্ট্রাকচার কন্টেন এ গ্রুপ অফ এলিমেন্ট। অর্থাৎ অ্যারের মধ্যে কি থাকছে, একাধিক এলিমেন্ট থাকছে। দ্যাট এলিমেন্ট আর অল অফ দ্য সেম ডেটা টাইপ, তার মানে যে এলিমেন্ট গুলো থাকবে তারা প্রত্যেকটাই হতে হবে সমান ডেটা টাইপে, মানে এক আলাদা আলাদা ডেটা টাইপ হলে পরে আমরা অ্যারেতে রাখতে পারবো না। যেমন ধরা যাক, একটি যদি ইন্টিজার অ্যারে হয় তাহলে তার মধ্যে আমরা ইন্টিজার টাইপ ডেটাই রাখতে পারবো, তার মধ্যে আদার্স কোনো ডেটা টাইপের ডেটাকে আমরা রাখতে পারবো না। অ্যারে আর কমনলি ইউজ কম্পিউটার প্রোগ্রাম টু অর্গানাইজ ডেটা সো দ্যাট রিলেটেড সেট অফ ভ্যালু ক্যান বি ইজিলি স্টোর্ড। যে সমস্ত ভ্যালুগুলোকে রাখতে পারি সেগুলো কি থাকবে, অর্গানাইজ ভাবে থাকবে, অর্থাৎ পরপর ভাবে সজ্জিত অবস্থায় থাকবে। এবার অ্যারের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে চাই তাহলে কি বলছে, প্রথম বৈশিষ্ট্য বলছে অ্যারে হোল্ড এলিমেন্ট দ্যাট হ্যাভ দ্য সেম ডেটা টাইপ। আমরা আগেই বললাম যে অ্যারেতে শুধুমাত্র একই ধরনের ডেটা টাইপের ডেটা থাকতে পারে। সেকেন্ড বলছে অ্যারে এলিমেন্ট আর স্টোর ইন সাবসিকুয়েন্ট মেমোরি লোকেশন, অর্থাৎ মেমোরি লোকেশন সবসময় পরপর হবে, এমন নয় যে প্রথমেরটা হলো 1000, যদি সাপোজ আমরা ধরে নিই মেমোরি লোকেশন 1000, পরেরটা দেখা গেল হয়ে গেল এখানে 10000, এমন কখনোই হয় না। সেই ক্ষেত্রে কি হয় যে প্রথমে যদি 1000 হয় তারপরে যে মেমোরি লোকেশন হবে সেটা ডিপেন্ড করে অবশ্য কি ধরনের ডেটা রাখছি। সাপোজ যদি ইন্টিজার, তো ইন্টিজারে যদি 2 বাইট হয় তাহলে পরের ডেটাটার ডেটা লোকেশন হবে 1002। তো এইভাবে করে আমাদের ডেটাগুলো স্টোর করা হয়। থার্ড কি বলছে, অ্যারে নেম রিপ্রেজেন্ট দ্য অ্যাড্রেস অফ এ স্ট্রিং এলিমেন্ট। অর্থাৎ এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা যখন কোনো স্ট্রিং এলিমেন্টের মানে ডেটাকে ধরতে যাব বা রাখতে যাব, আমরা আগে দেখেছি সিতে যে স্ক্যানএফের সময় আমরা অ্যাম্পারসন সাইন ইউজ করতাম, এই ক্ষেত্রে সেটা দরকার নেই, আমরা শুধু যদি অ্যারে নেমটাকে ইউজ করি তাহলেই হয়ে যাবে, আদার কিছু দরকার নেই। ফোর্থ কি বলছে, অ্যারে সাইজ শুড বি মেনশন ইন দ্য ডিক্লারেশন, মানে অর্থাৎ যখন আমরা অ্যারে ডিক্লেয়ার করব তখন আমাকে সাইজটা বলে দিতে হবে যে অ্যারেতে কতগুলো, ম্যাক্সিমাম কতগুলো ডেটাকে আমরা ধারণ করতে পারি। এবার আসছে যে অ্যারে কিভাবে ডিফাইন করতে হয়। অ্যারে ডিফাইন করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, ডেটা টাইপ দিতে হয়, কি ধরনের ডেটা আমি এই অ্যারের মধ্যে রাখতে চাই, তারপর অ্যারের নেম এবং তারপর তার সাইজ, মানে কতগুলো ডেটাকে ধরতে পারে, এবং অ্যারের সাইজ কেমন হবে, মানে অ্যারের টোটাল মেমোরি লোকেশন কতটা নেবে, সেটা ডিপেন্ড করে তার ডেটা টাইপ এবং তার সাইজের উপরে। ধরা যাক এই যে ইন্টিজার টাইপ অ্যারেটা রয়েছে, এর মধ্যে 5টা ভ্যালুকে আমি রাখতে পারি, তার সাইজ ডিফাইন করা আছে 5। তাহলে এখানে টোটাল সাইজ কত নিচ্ছে, আমরা জানি ইন্টিজার 2 বাইট জায়গা নেয়, তাহলে টোটাল অ্যারের সাইজ হচ্ছে 10 বাইট। আবার ক্যারেক্টারের ক্ষেত্রে যদি দেখা যায়, ক্যারেক্টার কি করে, আমরা এখানে 10 নিচ্ছি তো ক্যারেক্টার কি করে 1 বাইট করে জায়গা নেয়, তাহলে এই অ্যারেটার সাইজ হয়ে যাবে 10 বাইট। এবার যদি আমি দেখি যে অ্যারেতে কিভাবে অ্যাড্রেসিং করা হয় বা ইন্ডেক্স করা হয়, ইন্ডেক্সিং কি করা হচ্ছে, সি এর ক্ষেত্রে 0 1 2 3 4 5 6 এভাবে করা হচ্ছে, মানে স্টার্টিং অ্যাড্রেস হয় সবসময় 0। এবার অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা চেঞ্জ হতে পারে, যেমন দেখা যায় যে সি হচ্ছে এক্সাম্পল অফ 0 বেস ইনডেক্স, অর্থাৎ 0 থেকে শুরু হয়, সেক্ষেত্রে পাসকেল বলে যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে 1 বেস সিস্টেম, সেক্ষেত্রে আমি যদি পাসকেলের ক্ষেত্রে অ্যারে ডিফাইন করি তাহলে স্টার্টিং অ্যাড্রেস হবে 1। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার টাইপস অফ অ্যারের মধ্যে আমরা আসছি, যে আমরা আগে জেনে গেছি যে অ্যারে কি করে, কি ধরনের ডেটা ধারণ করে, এবার অ্যারে যে ডেটাকে স্টোর করছে তা কিভাবে করছে তার উপর বেস করে, অর্থাৎ আমরা যে অ্যারে কেটেছি সেটা সিঙ্গেল রো এর উপর করছে না মাল্টিপল ডেটার উপর ধারণ করছে, তার উপর বেস করে অ্যারেকে মোটামুটি আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এবার 1 ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা কি বুঝি, 1 ডাইমেনশনাল অ্যারে বা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে ইজ এ টাইপ অফ লিনিয়ার অ্যারে, অর্থাৎ মানে এক লাইনেই সেটা থাকবে। অ্যাক্সেসিং ইট এলিমেন্ট ইনভলভ এ সিঙ্গেল সাবস্ক্রিপ্ট হুইচ ক্যান বি আইদার প্রেজেন্ট এ রো অর এ কলাম, অর্থাৎ আমাদের সেটাকে আমরা ধরতে পারি একটা কলাম হিসাবে ধরতে পারি অথবা একটা রো হিসাবেও ধরতে পারি। ঠিক আছে,
যদি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের এক্সাম্পল ধরা হয়, তাহলে কি নর্মাল যে আমরা অ্যারে গুলো দেখি সেগুলো হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারে। অর্থাৎ আমি যদি এই অ্যারেটাকে রিপ্রেজেন্ট করি তাহলে কি দেখাবে, যে লম্বা একটি রো এর মতন, এবং তার মধ্যে যেহেতু পাঁচ এরকম পাঁচটি ঘর থাকবে এবং সেই ঘরের মধ্যে আমরা ডেটাকে স্টোর করতে পারবো। আর ইন্ডেক্স সবসময় কি হচ্ছে, জিরো ওয়ান টু থ্রি ফোর, অর্থাৎ টোটাল পাঁচটা এলিমেন্ট ধারণ করতে পারি। মেমোরি লোকেশন ধরা যাক এর স্টার্টিং মেমোরি লোকেশন যদি ছয় হয়, যেহেতু ইন্টিজার, ইন্টিজারের ক্ষেত্রে কি হয় দু বাইট করে জায়গা নেয়, সেক্ষেত্রে দু বাইটের পরের অ্যাড্রেসটা হচ্ছে 6002, তারপরটা 6004, তারপরটা 6006, তারপরটা 6000, এভাবে করে কন্টিনিউ চলবে। এবার এখানে যদি আমি ডেটাকে ঢোকাতে চাই, তো ডেটা ঢোকাতে আমরা অনেকভাবেই ঢোকাতে পারি। প্রথমত এইভাবে আমরা ঢোকাতে পারি, যেক্ষেত্রে টোটাল যতগুলো নাম্বার থাকবে ততগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা কি করে অ্যাড্রেস ওয়াইজ ঢোকাতে পারি। এই ক্ষেত্রে কি সুবিধা আছে, আমরা যদি মনে করি যে পার্টিকুলার এই অ্যাড্রেসে ডেটা দেব না বা ফাঁকা থাকবে, সেখানে আমি ফাঁকা রাখতে পারি, কারণ আমি এখানে প্রত্যেকটা অ্যাড্রেস বা ইন্ডেক্স হিসাবে আমি রাখতে পারি, এখানে 2, 7, 3, 8। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এখানে যেহেতু আমাদের পরপর নাম্বার দিতে হয় সেক্ষেত্রে আমরা অটোমেটিকলি ফিল হয়ে যায়, অথবা এই ক্ষেত্রেও যদি আমি দিতে হয় তাহলে কোনো কমার মাঝখানে গ্যাপ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের ওয়ান ডাইমেনশনাল। এবার যদি আমরা প্রোগ্রামেটিক্যাল ভাবে ভাবি যে ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে ডেটাকে কিভাবে স্টোর করব, তো ডেটাকে স্টোর করতে গেলে প্রথমে আমাদের একটা অ্যারে ডিফাইন করে নিতে হবে। সাপোজ করে নিয়েছি এখানে অ্যারে একটা পাঁচটা সাইজের, এবার এখানে পাঁচটা এলিমেন্ট ঢোকাতে পারি, স্ক্যানএফের মাধ্যমে আমরা এখানে ঢোকাচ্ছি, এবং আউটপুটটা আমরা ঠিক স্ক্যানএফের মাধ্যমে 0 থেকে 5, মানে 5 এর লেস দেন 5, অর্থাৎ 4 পর্যন্ত আমরা অ্যারেটাকে প্রিন্ট করব। এবার আছে টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে কি বলছে, যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে যে হয় একটা রো অথবা কলাম ওয়াইজ স্টোর হবে, এখানে বলছে যে না, আমরা এখানে রো এবং কলাম দুটো ওয়াইজই স্টোর করতে পারবো। সেই কি বলছে, দা টু ডাইমেনশনাল অ্যারে ক্যান বি ডিফাইন অ্যাজ অ্যান অ্যারে অফ অ্যারেজ, অর্থাৎ অ্যারের অ্যারে, মানে আমাদের অ্যারে গুলো যদি এটা হয়, এটা একটা যদি অ্যারে হয় তাহলে এর অ্যারে মানে সমানভাবে আরো কিছু অ্যারে, তাহলে একাধিক আমাদের সেম অ্যারে আমরা দেখতে পাবো। ঠিক আছে, দিস ইজ কল অ্যারেজ অফ অ্যারে, সো দিস ইজ ওয়ান অ্যারে অ্যান্ড দিস অ্যানাদার অ্যারে। আচ্ছা, দ্য টু ডি অ্যারে অর্গানাইজ ম্যাট্রিক্স হুইচ ক্যান বি রিপিটেড অ্যাজ এ কালেকশন অফ রোজ অ্যান্ড কলাম, মানে টোটালটা কি হচ্ছে রো এবং কলামের ওয়াইজ স্টোর হতে থাকে। হাউএভার টু ডি অ্যারে ক্রিয়েটেড ইমপ্লিমেন্টেড এ রিলেশনাল ডেটা বেস লুক লাইক এ ডেটা স্ট্রাকচার, মানে এটা একটা প্রত্যেকটার সাথে রিলেশন তৈরি হচ্ছে, এটার সাথে এটার প্রত্যেকটা রিলেশন এবং এটা ডেটা স্ট্রাকচারের মতো করে। যাই হোক, তো টু ডি অ্যারেকে যদি আমরা ডিফাইন করি মানে ডিক্লেয়ার করতে চাই, তাহলে কিভাবে করবো, ডেটা টাইপ দিতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডের নেম দিতে হবে এবং তার রো এবং কলাম, এখানে রো আর কলাম যাই দেব না কেন সেটার মধ্যে কিন্তু সবসময় টোটাল নাম্বার অফ যে সেল, মানে এক একটাকে বলা হয় সেল, এই সেলগুলো ডিপেন্ড করছে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলামের উপর বেস করে। মানে এখানে যদি আমি 2 × 3 করি তাহলে তার টোটাল সেল হবে 6টা, মানে 6টা ঘর তৈরি হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যদি 4 এবং 3 এই দুটো যদি আমার অ্যারের রো আর কলাম হয় তাহলে 4 হচ্ছে রো আর 3 হচ্ছে আমার কলাম। আচ্ছা, এখানে একটু বলি, এই পার্টটাকে বলা হয় রো আর উপরের গুলোকে বলা হয় কলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে কলাম সব আর এগুলো হচ্ছে রো। আচ্ছা, এবার টু ডি অ্যারেতে যখন আমরা ডেটা ঢোকাতে যাব বা ডেটা ইনিশিয়ালাইজ করতে যাই কিভাবে করতে পারি, প্রথমত আমরা টু ডি অ্যারে ডিফাইন করে এইভাবে করে করা সম্ভব অ্যারের মধ্যে দিয়ে, যেহেতু আমার 4টে রো রয়েছে, সুতরাং 4টে রো 4টে ভাগ আছে এবং তার ভেতরে আমরা 3টে 3টে করে ডেটা দিয়ে একটা ডেটা ফিল আপ করতে পারি, এই 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন আমরা অ্যাড্রেসিং করতে পারি, কিভাবে অ্যাড্রেসিং করতে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাড্রেসিং করতে গেলে রো এর নাম্বার এবং কলামের নাম্বারের সাথে অ্যাড্রেসিং। আমরা জানি যে সি হচ্ছে 0 বেসড সিস্টেম, তো সেক্ষেত্রে 0 থেকে শুরু হয়, সেক্ষেত্রে রো এর 0 হবে এবং কলামও 0 থেকে শুরু হবে, এর অ্যাড্রেসিং গুলো হয় হচ্ছে 0 সাথে 0, মানে রো এর সাথে কলামের অ্যাড্রেস, তো এই ক্ষেত্রে কি হচ্ছে 0 রো 0 কলাম, এই ক্ষেত্রে কলাম 1 সুতরাং 0 1, এক্ষেত্রে কলাম 2 তো 0 2, এক্ষেত্রে রো 1 এবং কলাম 0 তাই 1 0, এবং এক্ষেত্রে 1 1, এইভাবে করে আমাদের অ্যারে অ্যাড্রেসিং করা হয়। সেই হিসাব করে আমরা যদি ডেটা এখানে পুট করি, সেই হিসাবে ডেটা আমাদের টু ডি অ্যারের মধ্যে এইভাবে স্টোর হতে থাকে।
বোঝা গেল? এবার 2D অ্যারে কে যদি আমরা সি প্লাস প্লাস এর মাধ্যমে জাস্ট প্রিন্ট করতে চাই অ্যাজ এ ম্যাট্রিক্স আকারে, তাহলে কি করব? আমরা এখানে ডেটাটা অটোমেটিক নিয়ে নিয়েছি নর্মাল ভাবে। এবার যেহেতু 2D অ্যারে তে আমাদের দুটো পার্ট রয়েছে, রো আর কলাম, সেই জন্য আমার দুটো লুপ লাগবে, একটা রো এর জন্য এবং একটি কলামের জন্য। এবার ধরা হোক এখানে তিনটে কলাম হয়ে চারটে, সেক্ষেত্রে প্রথমে কি হবে, প্রথমে আমাদের রো ওয়াইজ ডেটা প্রিন্ট হবে। ফার্স্ট রো এ তিনটে কলামের যে ডেটা আছে, সুতরাং 1 2 3 এই তিনটা প্রিন্ট হবে, এবং তারপরে রো চেঞ্জ হবে এবং পরপর করে ডেটা গুলো আসতে থাকবে। অ্যাড্রেসিং করে দেখলে পরে দেখা যাবে। আচ্ছা, আর এরপর যদি ম্যাট্রিক্স আকারে প্রিন্ট করা হয় আমরা ডেটা ইনপুট করার পরে, তাহলে কিভাবে হবে? এখানে আমরা নিজেদের মতো করে তিনটে তিনটে ইন্টু থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স এর ইনপুট নেব স্ক্যানএফ এর সাহায্যে। সেক্ষেত্রে দুটো আমার ফর লুপ লাগবে, একটা রো এর জন্য এবং একটি কলামের জন্য, এবং প্রিন্ট করার সময় আমরা রীতিমতো এভাবে করতে পারবো। প্রথমে রো ওয়াইজ ডেটা গুলোকে প্রিন্ট হবে, তারপর নেক্সট কলামে আসবে নিউ লাইনের জন্য, দিয়ে এভাবে আমার ডেটাকে কন্টিনিউ প্রিন্ট হতে থাকবে। থার্ড হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি, একই রকম টু ডাইমেনশন অ্যারের মধ্যে, কিন্তু এখানে ডাইমেনশনটা আরো বাড়বে। অর্থাৎ আমরা টু ডাইমেনশন অ্যারেতে কি দেখেছি, যে দুটো ডাইমেনশন দেখেছি অ্যাজ রো অ্যান্ড কলাম। এখানে আমরা ইচ্ছে মতন আমাদের ডাইমেনশন গুলোকে বাড়াতে পারি, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি দেখা যায় যে 3D অ্যারে, 3D অ্যারের ক্ষেত্রে কিছু আমার ডাইমেনশন তিনটে চেঞ্জ হচ্ছে। আমরা টু ডাইমেনশন অ্যারে দুটো করেছিলাম, আর 3 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে আমরা তিনটে করব। 4 ডাইমেনশন অ্যারের ক্ষেত্রে আমরা ফোরটে করব। আর টোটাল নাম্বার অফ সেল কিন্তু অল ডাইমেনশনাল ভ্যালু ইনটু হবে, মানে এটা যদি হয় তাহলে 2 × 3 × 4 ইকুয়ালস টু যেটা হয় 24। তো 24 হচ্ছে এর নাম্বার অফ সেল। এক্ষেত্রে কি হবে, 24 × 5 মানে 120টা সেল তৈরি হবে, ঠিক আছে? এবার থ্রি ডাইমেনশনাল অ্যারেতে যদি আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারে দিয়েই ভাবি মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে, আমরা যেভাবে ইচ্ছা ভাবতে পারি, তো সেক্ষেত্রে ডেটাকে কি করে পরপর যতগুলো সেল তৈরি হয়, অর্থাৎ 24টা, আমি 24টা নাম্বার এখানে প্রিন্ট করতে পারি, 0 to 24, এখানে 24টা নাম্বার হতে পারে। অথবা আমি পার্ট পার্ট করে করতে পারি, এটা হচ্ছে আমার মেন, যেটা দুটো দুটো রো ফার্স্ট ডাইমেনশনে গেল, এবং তার ভেতরে কি আছে, তার ভেতরে আমার থ্রি ডাইমেনশন মানে তিনটে ভ্যালু আছে, এবং তার ভেতরে কি আছে, চার, মানে চারটে করে ভ্যালু প্রত্যেকটাতে আছে, এই ব্যাপারে আমি প্রিন্ট করতে পারি, ঠিক আছে? এটা একটা সিম্পল এক্সাম্পল কিভাবে ডেটাকে রাখা যায়, দেখতে কেমন লাগে যদি আমরা এটাকে থ্রি ডাইমেনশনে রেখে সাজাই ঠিকঠাক ভাবে। 3D ম্যাট্রিক্সকে যদি আমরা প্রোগ্রামেটিক্যাল ভাবে ডিফাইন করতে যাই, তাহলে দেখতে পাবো যে এখানে 3D ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যে ম্যাট্রিক্সের যে ডাইমেনশন গুলো রয়েছে সেগুলো রো কলাম হিসাবে 2 3 2 হিসেবে আছে, এবং সেখানে ডেটা গুলোকে যেভাবে রাখা হয়েছে দুটো রো হিসাবে এবং তিনটে করে তার কলাম, এবং তার ভেতরে দুটো করে ভ্যালু হিসেবে স্টোর করা হয়েছে। এটাকে প্রিন্ট করতে গেলে যেটা দেখা যায় যে এক্ষেত্রে আমাদের তিনটে ফর লুপ লাগে, এবং সেক্ষেত্রে প্রিন্ট করার সময় একইভাবে প্রসিডিওরে যে ভ্যালুটা, মেনলি এই ভ্যালুটা আমরা যখন প্রিন্ট করছি তার লোকেশন দিয়ে, তো এইভাবে আমাকে আই যে কে তিনটে ভ্যালু, যে রো কলাম এবং এক্সট্রা যে পার্ট রয়েছে সেটাকে দিয়ে আমাকে প্রিন্ট করতে হবে, এবং সেই প্রত্যেকটা লোকেশনে যেভাবে ভ্যালু আমরা রেখেছি সেইভাবে ভ্যালুকে আমরা প্রিন্ট করব। আজকে ভিডিওটি এই অবধি, পরবর্তী ভিডিওতে আমাদের বাকি যে দুটো টপিক রয়েছে সেগুলো আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সেই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।